সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক নথি নেই এমন বক্তব্যের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এমন পরিস্থিতি ভারতে অবস্থানরত শেখ হাসিনার অবস্থান ও তার পরিকল্পনা নিয়ে নানা তথ্য সামনে আসছে গুঞ্জন উঠেছে বাংলাদেশে ঢুকতে তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এর মধ্যে খবর রটেছে শীঘ্রই ভারতে নাকি সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনা কবে নাগাদ হবে এই সমাবেশ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের মানুষের মাঝে তার পদত্যাগ ইস্যু সবচেয়ে বেশি আলোচনায় অনেকেই প্রশ্ন তুলেছেন যদি শেখ হাসিনা পদত্যাগ করেন তার পদত্যাগ পত্রটি কার কাছে আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীদের শেখ হাসিনা জানান তিনি পদত্যাগ করেননি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারেন কারণ সাংবিধানিকভাবে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আচ্ছা আমি তো পদত্যাগ করি নাই আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমাকে সেভাবে পদত্যাগ করা হয়নি যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ করতে জমা আমি দিইনি কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড এর মধ্যে সাম্প্রতিক একটি দৈনিক পত্রিকার আলাপকালে রাষ্ট্রপতি জানান শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক নথি বা তথ্য তার কাছে নেই এরপরই দেশ জুড়ে শুরু হয় তোলপাড় নানা আলোচনা সমালোচনার মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতেও মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন পরিস্থিতিতে ভারতে অবস্থানরত শেখ হাসিনা হঠাৎ করে তার স্থান পরিবর্তন করেন দেশটির রাজধানী দিল্লি থেকে উত্তর উপদেশ মিরাটের সেনানিবাস এলাকায় একটি গোপন ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন তিনি খবরটি সামনে আসার পর অনেকের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে কি নতুন কোনো পরিকল্পনা করছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী খবর রটে শীঘ্রই আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন ওই সমাবেশে আওয়ামী লীগের সভাপতি ও ভারতে অবস্থানরত শেখ হাসিনা অংশ নিতে পারেন বলেও দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে ভারতে শেখ হাসিনা সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন এমন দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ কিছুদিন আগে বলেন ভারতের ওই সমাবেশ থেকে আওয়ামী লীগ একটি প্রবাসী সরকারের ঘোষণা দিতে পারে এবং শেখ হাসিনা সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখতে পারেন বলে তাদের কাছে তথ্য রয়েছে তাদের নেতা কর্মীদেরকে যারা সন্ত্রাসীরা বিভিন্ন রাষ্ট্রে পালিয়ে আছে তাদেরকে তাদের যে মনোবল ভেঙে গিয়েছে সেই মনোবল চাঙ্গা করার জন্য খুনিদের মনোবল চাঙ্গা করার জন্য বিভিন্ন সফল করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা এটা সরকারকে জানিয়েছি সরকার এই ব্যাপারে সচেতন থাকতে সরকারকে আমরা অনুরোধ করেছি যাতে এরকম কিছু না হয় এবং আমরা বলেছি যে হচ্ছে প্রয়োজনে ভারত সরকারকে এই ব্যাপারে সচেতন করে দিতে যাতে এই ধরনের কিছু করা ওনাদের মাটি ব্যবহার করে যেন এদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করতে পারে কেউ একই তথ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেন পালিয়ে গিয়েও শেখ হাসিনা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তারা ফ্যাসিবাদ বন্ধের স্পষ্ট ভাষায় বলতে চান তাদের ষড়যন্ত্র ও অপচেষ্টা কখনো বাংলার মাটিতে সফল হবে না তাহলে আওয়ামী লীগ কি সত্যি আগরতলায় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে দলটি যদি সমাবেশের প্রস্তুতি নেয়ও ভারত সরকার কি ওই দলীয় কর্মসূচি করার অনুমতি দেবে এমন প্রশ্ন বিভিন্ন মহলের আওয়ামী লীগ ভারতের মাটিতে সমাবেশ ও প্রবাসী সরকার ঘোষণা করতে যাচ্ছে এমন গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা নাসিমউদ্দিন বাহার আরও বলেন ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকার এখন দেশ চালাতে পারছে না নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা এখন এসব প্রোপাগান্ডা চালাচ্ছে কিন্তু এসব করে পার পাওয়া যাবে না ব্যর্থতার দায় দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারকে নিতেই হবে এটা সব অসত্য প্রোপাগান্ডা এবং প্রোপাগান্ডা চালিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সব দোষ নন্দ ঘোষ কথায় কথায় আওয়ামী লীগের বিপক্ষে কথা এবং তাদের ব্যর্থতার দায় তো আওয়ামী লীগের কাঁধে চাপানোর চেষ্টা এদিকে ভারত সরকারের একটি সূত্র গণমাধ্যমকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি সম্পূর্ণ
গাঁজাখুরি ও ভিত্তিহীন। ভারত অবশ্য বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন বোধ করছে না বলে জানিয়েছেন তাদের কর্মকর্তারা। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, একুশে সংবাদ ডট কম। আপনি দেখছেন একুশে সংবাদ ডট কম।